টাইমের আর ময়দ আপনার কর ভারতর ভূমিত অরবিন্দ কেজরিওয়ালের বৃহৎ জয়, ইফালে ভারতর সুবুরিয়া দেশ পাকিস্তানত ইমরান খানের বৃহৎ জয়। আপনার শুনে আচরিত লাগিছে, কিন্তু এই বাতরি চার পিছত আপনি অনুভব করব পাৰিব দুয়োগৰাকী নেতার কেনেদরে জয় হয়েছে। লৈ সবিস্তারে এই খবর। কেজরিওয়ালের হাতত পরাস্ত হল কেন্দ্রীয় সরকার। পুনৰ কৈছো, কেজরিওয়ালের হাতত পরাস্ত হল কেন্দ্রীয় সরকার। দিল্লী চলোৱার যুঁজত কেজরিওয়ালে পালে বৃহৎ জয়। দিল্লী চলোৱার যি এখন যুঁজ আছিল, এই যুঁজত ঐতিহাসিকভাবে বিজয় লাভ করলে অরবিন্দ কেজরিওয়ালে। অরবিন্দ কেজরিওয়ালের পক্ষত রায় দিয়ে উচ্চতম ন্যায়ালয়। সুপ্রিম কোর্টে আজি অর্থাৎ বৃহস্পতিবার দিনত এক রায় দিয়ে, আর যি রায় অরবিন্দ কেজরিওয়ালের পক্ষত আছে। এতিয়ারেপরা দিল্লির প্রশাসনত উপরাজ্যপালের হস্তক্ষেপ কিছু সীমিত হব। আগতে প্রতিটি বিষয়তে উপরাজ্যপালের হস্তক্ষেপ স্পষ্ট রূপ দেখিলে পাওয়া গৈছিল বলে বিভিন্ন সময় অরবিন্দ কেজরিওয়ালে কই আসছিল। দিল্লি প্রশাসন চলাত কেন্দ্র করে কেন্দ্র দিল্লির লেফটেন্যান্ট আর অরবিন্দ কেজরিওয়ালের মাজত হয়েছিল ন্যায়িক যুঁজ। মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ের বিচারপীঠের এক ঐতিহাসিক রায়, আর এই ঐতিহাসিক রায়ে এতিয়া বিজয় করে তুললে অরবিন্দ কেজরিওয়ালক। আইন শৃঙ্খলা আর ভূমির বাহিরে সকল বিষয়তে দিল্লি সরকারের ক্ষমতা থাকিব। অন্য রাজ্যের দরে এতিয়ারেপরা দিল্লি সরকারে বাকি বিষয়সমূহ গুরুত্ব সহকারে কাম করব পাৰিব। গণতান্ত্রিক গাঁথনিত প্রকৃত প্রশাসনিক ক্ষমতা অবশ্যই নির্বাচিত সরকারের হাতত থাকিব থাকিব। ইফালে কালি পাকিস্তানত ইমরান খানক গ্রেপ্তারক লৈ অগ্নিগর্ভা হয়ে পড়েছিল ইসলামাবাদ। ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি দেখবলে পাওয়া গেছিল পাকিস্তান। এক প্রকারে যেন গৃহযুদ্ধ আরম্ভ হয়ে গেছিল পাকিস্তান। দেশের বহু প্রান্তলৈ বিয়পি পড়েছিল হিংসার দাবানল। দাউ দাউক জ্বলিছিল পাকিস্তানত ইটোর পিছত সিটো রাজপথের উপর টায়ার কন্দুয়া গ্যাস পর্যন্ত ব্যবহার করবলগিয়া হয়েছিল। অবশেষত আজি ইমরান খানের গ্রেপ্তারক অবৈধ আখ্যা দিয়ে পাকিস্তানের সর্বোচ্চ ন্যায়ালয়ে। পাকিস্তানের সর্বোচ্চ ন্যায়ালয়ে ইমরান খানের গ্রেপ্তারক অবৈধ ঘোষণা করে, আর আনকি অতি শীঘ্রে নেতাগীক মুক্তি দিবলৈ নির্দেশ দিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ে। উল্লেখযোগ্য যে নেতাগীক গ্রেপ্তার করার পিছতে এক প্রতিবাদ হয়েছিল, আর যে প্রতিবাদের ফলত 43 জনক লোকের মৃত্যু হয়েছে। আর সেইভাবে এটা কোয়া হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালে যদি সময় ভারতত জয়লাভ করেছে, সেই সময়তে দিল্লিত সময়তে পাকিস্তানত জয়লাভ করেছে ইমরান খানে। পাকিস্তানের সর্বোচ্চ ন্যায়ালয়ে ইমরান খানের পক্ষত মত আগবাইছে। একটা সময়ত দিল্লিত উচ্চতম ন্যায়ালয়ে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষত মত আগবাইছে।